আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আপনি জানতে চেয়েছেন যে মুরজিয়াদের আকীদা কি? সম্মানিত ভাই, মুরজিয়াদের সবচেয়ে ভালো যারা তাদের আকীদা হচ্ছে যে ঈমান হলো অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণ। কালিমাকে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করলে তার ঈমান হয়ে গেল, কাজ বা আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এটা হলো তাদের ঈমান, তাদের কাছে ঈমান। অর্থাৎ কেউ যদি শুধু কালিমা পড়ে মুখে উচ্চারণ করে নেয়, মানে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করে নেয়, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমান হচ্ছে যে আপনার ঈমান হলো যে আপনার কালিমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা। এটা ভালো কাজে বাড়ে, মন্দ কাজে কমে, কিন্তু ওদের কাছে ঈমান বাড়েও না কমে না। ফলে অর্থ এই দাঁড়ালো, যেহেতু আমল ঈমানের অন্তর্ভুক্ত তারা করে না, তার মানে সকলের ঈমান একই ও সমান এবং বরাবর হয়ে যায়। তাদের বিভিন্ন দল আছে, এটা হলো তাদের সবচাইতে ভালো দল। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু এই এই পক্ষের এই মত দিয়েছেন। আর তাদের মধ্যে একদল আছে, যা একটা হচ্ছে জাহম বিন সফওয়ান, তার আকিদা হচ্ছে যে ঈমান হলো মারেফা, মানে আল্লাহ এক, এটা জানার নামই হচ্ছে ঈমান। এটা আগেরটার থেকে অনেক মারাত্মক, কারণ হচ্ছে যে প্রত্যেকটা কাফেরও জানে যে একমাত্র স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। হিন্দুরাও তারা আল্লাহকে ভগবান বলে বিশ্বাস করে, আল্লাহকে স্রষ্টা বলে জানে। তো এটাতে সবাই মমিন হয়ে যায়, কাফেরও মমিন হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জানে। ওদের একটা দল আছে কাররামিয়া, যারা বলে যে মুখে উচ্চারণ করলেই হয়ে যাবে, অন্তর্বিশ্বাস লাগবে না। ওদের আরেকটা দল হচ্ছে আমাদের সমাজে যারা আছে আশায়েরা, তাদের বিশ্বাস হয়ে অন্তর্বিশ্বাস থাকলেই হবে। তো এইভাবে তারা বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। আর আপনি বলেছেন যে আমাদের সমাজে এরা আছে কিনা, যে সম্মানিত ভাই, আশায়েরা মাতর দিয়ে আকিদায় বিশ্বাসী, তো আমাদের অধিকাংশ হানাফি সমাজ তো সেই আকিদায় বিশ্বাসী। এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকিদাটুকু অনেক ক্ষেত্রে নেয়নি, যার ফলে দেখা গেছে যে তারা আরও বিপদগামী হয়ে গেছে। তো যাই হোক, মুরজিয়া সম্প্রদায়ের যে ইমানি সংজ্ঞা বা আকিদা, সেক্ষেত্রে তারা কিন্তু সঠিক পথে অনুসারী নয়, তারা ভ্রান্ত পথের বা বিপদগামী। তো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।